গিনিয়া বুক অফ রেকর্ডে লিপিবদ্ধ হলো সবচেয়ে কনিষ্ঠ হারমোনিকা বাদক সৌম্যজিতের নাম। নদিয়ার শান্তিপুর শহরের বড় বসানী পাড়ার উৎপল বসাক পেশায় তাঁত শাড়ির নকশা শিল্পী। ছোটবেলা থেকে মাউথ অর্গান বাজানোর শখ। অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে শখের কথা শিখেই তুলে দিনরাত পরিশ্রম করতেন। তাছাড়া হারমোনিকা কেনার অর্থ যেমন ছিল না, তেমনই প্রশিক্ষণের ঠিকানাও জানা ছিল না। পরবর্তীকালে মনস্থির করেন, সেই অভাবী পিতার হারমোনিকা বাজানোর শখ পূরণ করবেন তার একমাত্র সন্তান সৌম্যজিতের মাধ্যমে। সৌম্যজিতের বয়স 11 বছর, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 14 মাস আগে সোশ্যাল মিডিয়ায় শান্তিপুর নিবাসী শাওন পালের হারমোনিকা প্রশিক্ষণ কেন্দ্রের কথা জানতে পারছে। এরপর নিয়মিত অনুশীলন এবং আগ্রহ দেখে অবশেষে হারমোনিকাকে ভালোবেসে ফেলেন ছোট্ট সৌম্যজিৎ। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন পুরস্কার সংগ্রহ করে নিয়ে আসে শিক্ষক শাওন পালের সাথে গিয়ে। 1 মাস আগে সৌম্যজিতের মাউথ অর্গানের একটি ভিডিও আপলোড করে মাস্টার মশাইয়ের প্রোফাইল থেকে। পূর্বে তার বিভিন্ন রেকর্ড করার সুবাদে বন্ধু তালিকায় থাকা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধিরা যোগাযোগ করেন। আজ বিকেলের ডাকে প্রথম স্বীকৃতি মেলে সর্বকনিষ্ঠ মাউথ অর্গান হিসেবে শিল্পীর নাম লিপিবদ্ধকরণের খবর। সারা বিশ্ববাসীর কাছে যেমন রেকর্ড, তেমনই দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা হারমোনিকা শিল্পী ডক্টর ববিতা বসু, বিখ্যাত হারমোনিকা শিল্পী গৌরব দাস শুভেচ্ছা বার্তা পাঠান সৌম্যজিৎকে। এই প্রসঙ্গে বাবা উৎপল মণ্ডল আবেগ আপ্লুত হয়ে জানান, জানতাম পিতামাতার ঋণ শোধ হয় না কোনোদিনও, আমার ক্ষেত্রে সন্তানেরও। শিক্ষক শাওন পাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, এত অল্প সময় নিজে শিখে যোগ্য উত্তরসূরি তৈরি করা সত্যিই ভাগ্যের। এই যে নতুন করে ও রেকর্ড করলো আপনার ছেলে, তো কেমন লাগছে? এটা তো মানে কি বলবো, অন্যভাবে বলতে গেলে যে এক কথাই আছে যে পিতামাতার ঋণ কখনো নাকি শোধ করা যায় না, এটা যেমন সত্যি। কিন্তু 1.5 বছর আগে আমার মানে এটা আমার নিজের ছোটোবেলা থেকেই, আমি পেশায় তন্ত্রজীবী, আমার ছোটোবেলা থেকেই আমার নিজেরই মাউথ অর্গান বা হারমোনিকা শেখার একটা খুব শখ ছিল। কিন্তু তখন অর্থনৈতিক সচ্ছলতা বা প্রশিক্ষকের অভাবে আমি সেটা করে উঠতে পারিনি। কিন্তু তারপরে বহু বছর কেটে যাই, সায়ন এই সোশ্যাল মিডিয়ার যুগে সায়নের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং সায়নের পরিবেশন দেখে আমার নতুন করে আবার সেই শখটা জেগে ওঠে। কিন্তু আমার অর্থনৈতিক সচ্ছলতা এবং কাজের সময়ের অভাবে আমি সম্ভব নয় বলে আমার ছেলের মধ্যে দিয়ে সেই আশাটা পূর্ণ করতে পেরেছি। নিজের রেকর্ড করতে গিয়ে আমরা খবর সংগ্রহ করেছি এবং এত অল্প সময়ের মধ্যে আপনার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি তৈরি করা এবং সে পুরস্কার পাওয়া, সব মিলিয়ে মিশিয়ে কেমন লাগছে? সত্যি কথা, খুব 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 ভালো লাগছে আর অনেক আনন্দ হচ্ছে। এই কথাগুলি সত্যি মানে এত এই আনন্দের মধ্যে, প্রাপ্তির মধ্যে কম হয়ে যায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।